সপ্তমীর সকালে দেখো আরশি ঘুমাচ্ছে, তো তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যেহেতু আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি আমি প্রথম ষষ্ঠী করেছিলাম, তো ষষ্ঠী করার পরে সকালে উঠে চান্দান করে পুজো দিয়েছি, আর এরপরে একটা সিঁদুরের ফোঁটা আমি ঘরের মেন গেটে দিয়ে দিচ্ছি, কারণ এটা নাকি একটা নিয়ম ষষ্ঠী করলে তাদের দিতে হয়। যেহেতু আমার একটাই বাচ্চা তাই জন্য আমি একটা দিয়েছি, যাদের দুটো তারা দুটো দেয় বা যাদের তিনটে তারা তিনটে দেয়। আর দেখো মানে সপ্তমীতে উঠে বরের হাতের ফুলকো ফুলকো লুচি আর আলু চচ্চড়ি খেয়ে নিচ্ছি আজকে, এটা আমার মানে সোনুর পাপা আমাদের বানিয়ে খাওয়ালো সকালবেলা, তো লুচি আর আলু চচ্চড়ি। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যদি এইরকম একটু টিফিন পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, এটা প্রতিদিন হলেও তো খুবই ভালো হয়, কিন্তু প্রতিদিন হয় না, এটা জাস্ট সপ্তমীর দিনটা আমার কপালে জুটেছে। তো যাই হোক খেয়ে নিলাম আমরা লুচি টুচি ভেজে, এই যো দেখছো গরম গরম লুচি তুলে একদম গরম গরম আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছি, আর এটা আমার বর রান্না করেছে। তো তরকারি কালারটা একটু কেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তো তোমরা যারা যারা মানে খেতে চাও অবশ্যই চলে আসতে পারো, আমরা এইভাবে লুচি আর আলু চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা চলে আসো। তো নরম নরম লুচি আমি পুরো আমি মানে খেয়ে নিলাম সকালবেলা উঠে, আর তারপরে কি রান্না করব ভাবছিলাম, তা দেখলাম গাছে অনেক কটা মাখন শিম হয়েছে, তো এটাকে অনেকে কলা শিম বলে, মাখন শিম বলে বা মৌ শিম বলে, তো তোমরা কে কী বলো আমি জানি না, কে কী বলো কমেন্ট করতে পারো। তো দেখো কত বড় বড় শিম হয়েছে গাছে, শিমগুলো আমি তুলে নেব, এই শিমগুলো ভাতে খেতে যা লাগে না মানে দারুণ লাগে, এই শিমগুলো এখন এত বড় বড় হয়েছে কিন্তু এটা কিন্তু পুরো কচি আছে। আর এই দেখো গাছে আরও একটা চাল কুমড়ো হয়ে আছে, মানে চাল কুমড়োটা বেশ বড় হয়েছে, আর এক দুদিন পরে তুলতে হবে, এখন যেহেতু চিংড়ি মাছ টাছ কিছু নেই তো ওই জন্য তুলছি না, আর চাল কুমড়ো আগে একটা তুলেছি ভাজা খাওয়ার জন্য, এরকম ছোটো ছোটো চাল কুমড়ো ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক দেখো আমরা গাছ থেকে কত মাখন শিম তুলে নিলাম, তো দেখতে পাচ্ছ, আর শিমগুলো দেখো কত বড় বড় হয়, অনেকেই কিন্তু এই শিমগুলো দেখেনি বা জানে না, তো এই শিমগুলো মানে মাঝখান থেকে ভাগ করে ভেতরে একটা ছোট্ট ছোট্ট দানা থাকে আর একটা পাতলা লেয়ার থাকে, মানে ওটা ফেলে দিয়ে তারপর খেতে হয়, ওপর থেকে কিছু ফেলে না, জাস্ট ভেতর থেকে ওই একটা পাতলা লেয়ার থাকে একদম পেঁয়াজের খোসার মতো, সেটা মানে বটির গায়ে বা যে কোনো ছুরি টুরি দিয়ে একটু টেনে দিলে উঠে যায়। তো যাই হোক এইগুলো আমরা ভাতে খেয়ে নেব, আর তারপর আমরা মাদে বাড়ি চলে এসেছি, আর মাদে বাড়ি এসে দেখো এই যো ছোট বান্নিটা কি করছে তোমরা দেখো, একটা বিস্কিট নিয়ে সারা ঘর ছুটে বেড়াচ্ছে, আর আরশি ওর পেছন পেছন ছুটে ছুটে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমি এই বান্নিটার অনেক মানে অনেক কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে বান্নিটাকে গাজর না খাওয়াতে, তো মানে আমি জানি না যে এদের কি খাওয়ায়, তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে ছাগলের দুধ বা এরকম কিছু খাওয়াতে, তো যাই হোক ও মানে ঘাস খায় আর কলমি শাক খায় বেশিরভাগ, তো তোমরা যেহেতু বলেছো আমারও শুনে বেশ ভালো লাগলো যে তোমরা মানে দেখে কমেন্ট করেছো যে ওটা খাওয়ানোটা ঠিক না, তো যাই হোক ওই দেখো ও পালিয়ে চলে যাচ্ছে, আর আমাদের ঘরের মধ্যে দেখো একটা পঙ্গপাল এসছে, তো এটা ভাবলাম তোদের সাথে একটু শেয়ার করি, এখন কিন্তু পঙ্গপালটা কেমন দেখা যায় না, তো আমাদের ঘরে এসছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটার কিন্তু একটা সবুজ কালারেরও আসে মাঝের মধ্যে আমাদের এখানটায়, আর আমার বোন ভাই ওরা ঘুরতে গেছিলো, আমরা সপ্তমীতে বার হইনি, তো ভাই ভিডিও করে এনেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওরা গেছিলো মানে বালিগঞ্জে, তো ওখানটায় ওরা দেশপ্রিয় পার্কের ওখানে বা আরও অনেক জায়গায় ঘুরেছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, ওগুলো ভিডিও করে এনেছে, আমাকে বললো দিদি তুই ছাড় তাহলে সবাই দেখতে পাবে, তো ওই জন্য আমি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি আগে বলেছিলাম যেহেতু শরীরটা খারাপ ছিল ওই জন্য আমরা আর বার হইনি, আর আরশিকে নিয়ে হেঁটে হেঁটে যাওয়া বা ওকে কোলে করে নিয়ে যাওয়া, ও রাস্তায় বার হয়ে পুজোর সময় একদম হাঁটতে চাইছে না, মানে এমনি সময় ও হেঁটে হেঁটে যায় কিন্তু এখন একদম হাঁটতে চাইছে না, তো ওই জন্য আমি যাইনি আর আমরা বাড়িতেই আছি। আর এই দেখো একটা ছোট্ট
ছোট্ট বাচ্চা ছেলে, মানে কি সুন্দর মানে দড়ির উপরে দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো আবার হেঁটে হেঁটে যাচ্ছে এই দড়ির উপর থেকে, তো কি ট্যালেন্ট দেখো। আমরা তো একটা সরু বাঁশের উপর, মানে একটু একটু মোটা হলেও বাঁশের উপর দিয়ে তাই হেঁটে যেতে ভয় লাগে, আর সেখানে দেখো একটা দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তো বেশ ভাল লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তেলের টিনের প্যান্ডেল। তো ভাই বোন গেছিলো ওখান থেকে, মানে ভিডিওগুলো করেছে, আর মানে ভিড় দেখতে পাচ্ছ কত ভিড়। ওরা কিন্তু গেছিলো দুপুরবেলা, মানে 12টার দিকে বার হয়েছে, তাই দেখো প্রচুর ভিড়। আর এই যে এই একটা, এটা হিন্দুস্তান পার্ক না? তো অনেকেই তো মানে এইসব জায়গায় গেছো জানো, তো আমি যাইনি, আমি ভাই মানে ভিডিও করে এনেছে তাই দেখলাম, আর যারা যাওনি তারা ভিডিও থেকে দেখে নিতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো বোনরা ঘুরে আসার সময় একটা গাছ এনেছে কিনে, তো এই গাছটা মরা মরা গাছ, এটা জলের মধ্যে চুবিয়ে রাখলে নাকি পুরো সবুজ হয়ে যায়, তো বোন নিয়ে এসছে, এসে চুবিয়ে রেখেছে। দেখা যাক এই গাছটা যদি পুরো সবুজ হয় তোমাদের সাথে মানে শেয়ার করব যে পরে গাছটার অবস্থা কেমন হলো। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে এই গাছগুলো কি সত্যিই সবুজ হয়। এই গাছটাকে প্রতিদিন তোমাদের সাথে একটু একটু করে মানে কেমন হচ্ছে শেয়ার করব। তো যদি কারো বাড়ি এরকম গাছ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো যে সত্যিই হয় কি। বোনকে বললো তো বোন নিয়ে আসলো। তো ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ডেতে। ততক্ষণ পর্যন্ত তোমরা পুজোতে খুব এনজয় করো আর ভালো থেকো, সুস্থ থেকো।